বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, মামুনের স্মোক ইফেক্ট ভিডিও। তো আপনারা কিভাবে এই ধরনের নিজের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু একদম সোজা, আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে কোনো ভিডিও শ্যুট করতে হবে না, আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে আসতে হবে কাইন মাস্টার অ্যাপে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো আপনাদের কাছে যদি কাইন মাস্টার অ্যাপ না থাকে, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কাইন মাস্টার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক দেখতে পাবেন না। আমি যে কাইন মাস্টারটা ব্যবহার করছি, আপনারাও কিন্তু সেম টু সেম কাইন মাস্টার পেয়ে যাবেন। তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানে রেসিউ নিয়ে নেবেন, টিকটক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওর জন্য। তো আমি এখানে মাঝখানে রেসিউটা নিয়ে নিচ্ছি। মাঝখানে রেসিউ নিয়ে নেওয়ার পর তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদেরকে কিছু ফটো এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিছু এখানে মামুনের ফটো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের নিজের ফটোটাকে অ্যাড করে নেবেন। তো আপনারা এখানে 4 থেকে 5টা ফটো অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টা ফটো অ্যাড করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোগুলো চলে আসছে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে মিডিয়াতে আসতে হবে। মিডিয়াতে আপনারা যখন আসবেন, আসার পর আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে লেয়ারে গিয়ে আপনারা মিডিয়াতে এই ভিডিওটাকে নিয়ে আসবেন। আমি যেভাবে ভিডিওটাকে নিয়ে আসলাম, তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনারা ভিডিওটাকে একদম ফুল স্ক্রিন করে দেবেন। তো আমি এখান থেকে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আপনারা এই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন কাইন মাস্টার অ্যাপের, ব্লান্ডিং বলে। তো আপনারা এই ব্লান্ডিংয়ে একবার ক্লিক করবেন। ব্লান্ডিংয়ে ক্লিক করার পর তো এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা ব্লান্ডিং দেখতে পাবেন, সেটা হলো স্ক্রিন বলে। তো আপনারা স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, তাহলে কিন্তু আপনারা একটা স্মোক ইফেক্ট আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে, স্মোক ইফেক্ট। তো বন্ধুরা, এখন আপনাদেরকে কিন্তু ইফেক্টের সঙ্গে আর কি ভিডিওটার মিল করে নিতে হবে। তো মিল আপনারা কীভাবে করবেন? তো মিল করার জন্য আপনাদেরকে সিম্পলভাবে ভিডিওর প্রথম দিকে আসতে হবে। ভিডিওর প্রথম দিকে আসার পর এখানে আপনারা যখন আর কি সাদা একদম হয়ে যাবে ভিডিওটা, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সাদা হয়ে গেল। তো আপনারা সাদা যখন হয়ে যাবে, তো তখন আপনারা এখানে সিম্পলভাবে আপনাদের ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর তো এখানে আপনারা সিম্পলভাবে আবার চলে আসবেন কাঁচির আইকনে। কাঁচির আইকনে আসার পর এখানে আপনারা ট্রিম টু রাইট অফ প্লে হিট করে আপনারা পিছনের অংশটাকে কেটে দেবেন। তো আবার এখানে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবার আপনারা দ্বিতীয় ফটোতে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার যখন সাদা হবে, তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও সাদা হয়ে যাচ্ছে। তো আপনারা আবার এখানে ফটোতে আপনাদের ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা কাঁচির আইকনে চলে আসবেন। কাঁচির আইকনে আসার পর এখানে আপনারা ট্রিম টু রাইট অফ প্লে হিট করে আপনারা পিছনের অংশটাকে কেটে দেবেন। পিছনের অংশ কেটে দেওয়ার পর এখানে আপনারা আবার আরেকটা ফটোতে চলে আসবেন। তো আসার পর আপনারা যখন আর কি দেখবেন আর কি যখন সাদা একটা ইফেক্ট চলে আসে একদম সাদা, তো আপনারা সেই পজিশনটা সিলেক্ট করে, তো আপনারা এখানে ফটোতে ক্লিক করে কাঁচের এখানে চলে গিয়ে, তো আপনারা ট্রিম টু রাইট অফ প্লে হিট করে আপনাকে এটাকে কেটে দেবেন। দেওয়ার পর এখন আপনারা শেষের ফটোতে চলে আসবেন। আসার পর তো এখানে আপনারা শেষের ফটোটাকে আপনারা এখান থেকে আর কি ভিডিও বরাবর এখান থেকে আপনারা এটাকে কেটে দেবেন। তো আমি এখানে ভিডিওটা বরাবর আর কি কেটে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা কাঁচের এখানে চলে গিয়ে ট্রিম টু রাইট অফ প্লে হিট করে আপনারা টিক চিহ্নে ক্লিক করে আপনারা যদি এখন ভিডিওটাকে প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা স্মোক ইফেক্ট VFX ভিডিও তৈরি হয়ে গেল। আমরা কিন্তু কোনো ভিডিওটাকে শ্যুট করলাম না, আপনারা কিন্তু আপনাদের ফটো দিয়ে এই ধরনের আর কি ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আর একটা সমস্যা হলো,
অনেকেরই ফটো কিন্তু এখানে হাফ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেরই ফটো কিন্তু এখানে আর কি কালো কালো চলে আসবে, হাফ হয়ে যাবে। তো আপনারা যখন আর কি যদি হাফ হয় তাহলে আপনারা কি করবেন সেটা হলো আপনারা এখানে ফটোতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এই বক্সের আইকনে চলে যাবেন। বক্সের আইকনে চলে আসার পর এখানে আপনারা ফটোটাকে দুহাত দিয়ে জুম করবেন। তো জুম করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফটোটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু ভালোভাবে ভিডিওটাকে তৈরি করবেন আপনাদের। তো ভিডিওর সঙ্গে কিন্তু একটা গান রয়েছে, একটা ম্যাচিং গান রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এই গানটাকে রাখতে পারেন, আর যদি আপনারা না চান তাহলে কিন্তু আপনারা অন্য কোনো গান লাগাতে পারেন। তো গান লাগানোর জন্য এখানে আপনারা অডিওতে চলে আসবেন। অডিওতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো গান রয়েছে সেই গানগুলো এখানে শো করছে। তো আপনারা যে গানটা লাগাতে চান আপনারা সেই গানের উপর ক্লিক করে এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনারা নিচের দিকে গানটাকে দেখতে পাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারপর আপনাদেরকে ভিডিওটাকে সেভ করার জন্য এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে আপনারা ভিডিওটাকে সেভ করে নেবেন।